আমি কি দিয়া বুঝাইতাম, আম পাতা জাম পাতা বড়ই পাতার কোনো অভাব নাই, কোনো পাতা দিয়া বড়ই কোনো পাতা দিয়া গরম জল করে না, বড়ই পাতার পানি দিয়া কেন গরম জলটা করে, আম পাতা কি দোষ করলো, জাম পাতা কি দোষ করলো, বড়ই পাতা দিয়া কেন গরম জল করা হয়, এই কথা দিয়ে কোনো মৌলবি কয় না, লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় কত কাপড় দেখলাম, কবরের কাপড়টা কেন বাইজান সাদা, এই সাদা দিয়া কেন দাফন করা হয়, এই কথা দিয়ে পৃথিবীর কোনো মৌলবি কয় না রে, এ আমার যুব কি দিয়া বুঝাব, কবরটা কেমন ডেঞ্জারাস, কি দিয়া বুঝাব মরণটা কত কঠিন, কি দিয়া বুঝাবো তাহিরের একটা দিন চলে যাওয়া মানে হলো আমার জীবন থেকে চিরদিনের জন্য দিনটা চলে গেছে, কোটি টাকা দিয়ে এই ঘন্টার সময়টা আনতে পারতাম না, এখন আমি শ্বাস ফলাইতাছি একটা টাকা বিল দেওয়া লাগে না, নদীর পারে হাওয়া খাই বিল দেওয়া লাগে না, পল্লী বিদ্যুতের ফ্যান বাতাস খাইলে বিল দেওয়া লাগে, আইসিতে ঢুকে গেলে দিনে 50,000 টাকা গোনা লাগে, আমার আল্লাহ যে কত নিয়ামতের বাতাস ঢুকাইতেছে বাইরে কইরাইতেছে, একটা টাকা বিল নেই না, আল্লাহ কয় বিল লাগতো না, শুধুমাত্র তোরা পাঁচবার আইসা কপালটার মাটির মধ্যে লাগাইয়া দিবি, সুবহান রাব্বিয়াল আলা বলবি, দুনিয়ার মালিকের ডিউটি 20 দিন না করলে 20 দিনের বেতন কাটা, আর আমার আল্লাহ তোরে হাজিরা দিছে দৈনিক 5 বার, এক মাসও হাজিরা দেও না, 2 মাসও দেও না, মাঝে মাঝে সিটারি হাজিরা দাও, কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার গলার মধ্যে কাঁটা লাগাইয়াও, আমার আল্লাহ রিজিকটারে বন্ধ করে দিতে পারে, এরপরও আমার আল্লাহ রিজিক বন্ধ করো না কেন জানো নি, কারণ হলো আমার আল্লাহ কয় আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইছি, মায়া লাগে।